করোনা ভাইরাস ইস্যুতে চীন থেকে সরে যাওয়া বিদেশি বিনিয়োগের কিছু অংশ যাতে বাংলাদেশে আসে, সেই লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, করোনা পরবর্তী সময়ে অর্থনীতির গতি প্রকৃতি ব্যাপক পরিবর্তন আসছে। এই সময়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষ করে চীন থেকে বড় ধরনের বিনিয়োগ পাওয়ার আশা রয়েছে সরকারের। অর্থনীতিবিদরা বলছেন, এইসব কারণে আগামীতে বাংলাদেশের অর্থনীতিতে চীনের প্রভাব আরও বাড়বে। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ নেওয়া সহ বিভিন্ন নীতিমালা সহজ করার উদ্যোগ নিয়েছে সরকার। সর্বশেষ বাংলাদেশ ব্যাংক বিদেশি বিনিয়োগকারীদের বৈদেশিক মুদ্রার বা এফসি অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে। ফলে এখন থেকে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যে কোনো বিদেশি বিনিয়োগকারী তার লভ্যাংশের অর্থ এফসি অ্যাকাউন্টে রাখতে পারবেন। যে কোনো সময় অ্যাকাউন্ট থেকে নিজ অর্থ দেশে বা অন্য দেশে নিয়ে যেতে পারবেন। আবার বিদেশি প্রতিষ্ঠানগুলো চাইলে লভ্যাংশের অর্থ বাংলাদেশে বিনিয়োগও করতে পারবেন। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে নানা উদ্যোগের অংশ হিসেবে এই শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে সংস্থাটি। যদিও এর আগে একই বিষয়ে নানা ধরনের বিধিনিষেধ ছিল। মনে করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিদেশি বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে সহায়ক হবে, বিশেষ করে চীনা বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে এই নীতি। এই প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক আহসান মনসুর জানান, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের অর্থনীতিতে চীনের দাপট আরও বাড়বে, কারণ সারা পৃথিবীর মধ্যে সম্পদশালী দেশ এখন চীন। এছাড়া সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বিনিয়োগও চীনেরই। ফলে করোনা ইস্যুতে চীন থেকে কেউ তাদের বিনিয়োগ সরিয়ে নিলেও চীনের অর্থনীতিতে এর কোনো প্রভাব পড়বে না। তবে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়বে। অন্যান্য নতুন দেশ শুধু বাংলাদেশ ব্যাংকের সার্কুলার দেখেই এই দেশে বিনিয়োগ বাড়াবে না, কিন্তু চীনের প্রতিষ্ঠানগুলো চাইলে লভ্যাংশের অর্থ বাংলাদেশে বিনিয়োগও করতে পারবে। তিনি মনে করেন, বিনিয়োগ বাড়াতে হলে অনেক কিছু সহজ করতে হবে, যেমন বিদেশি বিনিয়োগের জন্য এখানে বিনামূল্যে জমি দেওয়া, বিদ্যুৎ ও গ্যাসের দাম কমাতে হবে, রাস্তাঘাট ভালো করতে হবে। তিনি আরও জানান, দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে চাইলে তিনটি দেশের দিকে নজর দিতে হবে। প্রথমটি হলো চীন, দ্বিতীয়টি জাপান এবং তৃতীয়টি দক্ষিণ কোরিয়া। প্রসঙ্গত, বাংলাদেশের অর্থনীতিতে চীনের প্রভাব এখন সবচেয়ে বেশি। 2016 সালের পর থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটি। ফলে এই মুহূর্তে চীন বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী রাষ্ট্র। এখন পর্যন্ত চীন থেকে বাংলাদেশে বিনিয়োগ এসেছে স্টক বিনিয়োগ, যেটা প্রায় 2,907 মিলিয়ন মার্কিন ডলার। শুধু 2019 সালেই চীন থেকে নতুন বিনিয়োগ এসেছে 1,408 মিলিয়ন মার্কিন ডলার।